বিনোদনমানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। কারুর কাছে তিনি অভিষেক, তো কারুর কাছে আবার মিঠুদা, তো আবার কারুর কাছে তিনি ড্যাডি। আজ সেই মানুষটি আর সকলের মাঝে কোথাও যেন হারিয়ে গেছেন। প্রয়াত হয়েছেন অভিষেক চ্যাটার্জি, সকলের মন যেন শূন্য করেছেন তিনি। অনুরাগী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন। কে কি বললেন চলুন একবার এক ঝলকে শুনে নেওয়া যাক। টলিউড অভিনেতা অঙ্কুশ তার ছবি পোস্ট করে তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তোমার মতো মানুষ খুব কম দেখেছি, তোমার মতো অভিনেতাও খুব কম দেখেছি, কালিম্পংয়ের সময় কাটানোটা খুব খুব মিস করব তোমাকে অভিষেকদা, সেই আদরগুলো খুব মিস করব, যেখানেই থাকো খুব ভালো থেকো। টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র লিখেছেন, কেউ আর দস্যু বলবে না, ফটো তোলার সময় বলবে না হাসিতেই ফটো। রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা, তিনি লিখেছেন, মিঠুদা কথা শুনলে না। ঠিক তারপরেই শাশ্বত চ্যাটার্জি লিখেছেন, কিছু বলার নেই মিঠুদা। সবাই যখন তার সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, তখন বাংলার সুপারস্টার দীপ লিখেছেন আত্মার শান্তি কামনা করে, হিজ কন্ট্রিবিউশন টু দ্য বেঙ্গলি সিনেমা উইল রিমেইন ইমর্টাল ফর এভার। এমনকি টেলি এবং টলি অভিনেত্রী ত্রিনা সাহা ভেঙে পড়েছেন কান্নায়। শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও ড্যাডি ডাকতেন অভিষেক চ্যাটার্জিকে, আর আজ সেই ড্যাডি তার সঙ্গে নেই। কি বলছেন তার আদরের গুনগুন চলুন একবার দেখে নেওয়া যাক। মানে সিরিয়ালে যেরকম ড্যাডি বলতাম, এমনি তো ড্যাডি বলতাম, বাবার মতনই বকাবকি করতাম, অনেক বলেছে। কালকে কিছু বুঝতে পেরেছিলে? শরীর খারাপ লাগছে। পরশু দিন চুট করেছে, আমাদের সাথে উঠতে পারিনি, দাঁড়াতে পারিনি, কাঁপছিল। আমরা অনেক এক বছর ধরে বলে আসছি শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, সাবধানে থাকো সাবধানে থাকো, সবসময় বলে আমি ফিট অ্যান্ড ফাইন আছি, ফিট অ্যান্ড ফাইন কিচ্ছু হবে না আমার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।